عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার জানুয়ারি মাসে একটা ঘোষণার পর এ পর্যন্ত আমি বেশ কিছু প্রোডাক্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ, প্রথম যে প্রোডাক্টটি সবথেকে ভাইরাল হয়েছিল সেটি হচ্ছে পঞ্চভূত। ইতিমধ্যেই আমরা হিসেব করে দেখেছি প্রায় 20 থেকে 25 হাজারের মতো এই পঞ্চভূত বিক্রি হয়েছে। এরপরে বন্ধুরা, আমরা একটা অ্যারাবিয়ান তৈলের কথা বলেছিলাম, সেটিও কিন্তু ইতিমধ্যেই 5 থেকে 7 হাজার পর্যন্ত অর্ডার পড়েছে। এর মধ্যে প্রায় 3 হাজার মানুষ অগ্রিম তেলের টাকা পরিশোধ করেছেন। বন্ধুরা, সর্বশেষ যে প্রোডাক্টটি ভাইরাল হয় সেটি হচ্ছে আলকুশির বীজ। তবে সত্য কথাটা হচ্ছে এই, আলকুশি বীজের নামে বাংলাদেশের কোথাও কোথাও ডাইরেক্ট শিমের বীজই বিক্রয় হয়। এছাড়াও নানা রকমের ভেজাল মিশ্রিত আলকুশির বীজ বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্রয় হয়। তবে যে কোনোভাবেই যদি আপনি আলকুশির বীজটা খেতে পারেন, আমি আগেরও বেশ কয়েকটা ভিডিওর মধ্যে বলেছি, আপনার যৌনরোগ সেটা যত পুরাতন হোক না কেন, ইনশাআল্লাহ আলকুশির বীজের মাধ্যমে সেটি দূর করা সম্ভব। তবে বন্ধুরা, এই আলকুশির বীজ যেটাকে ঘিয়ে ভেজে খেতে হয়, অথবা খাঁটি গরুর দুধ মিশ্রিত করে খেতে হয়, অথবা মধু মিশ্রণ করে খেতে হয়, এটা কিন্তু যাদের পেট ভালো না, অর্থাৎ যারা নানা রকমের পেটের পীড়ায় ভুগতেছেন, তাদের জন্য কিন্তু এটি পারফেক্ট হয় না। যে কারণে যারা ইতিমধ্যে আলকুশির বীজ নিয়েছেন অনেকেই বলতেছেন যে স্যার আমাদের পেট খারাপ হচ্ছে। সেজন্যে বলবো, যাদের পেট খারাপ রোগটা রয়েছে, পেটে যারা ভিটামিন সহ্য করতে পারেন না, তারা পঞ্চভূত এবং আলকুশির বীজ বাদ দিয়ে এখন যে প্রোডাক্টটির কথা বলবো এটি আপনারা নিতে পারেন। অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট, যেটির নাম হচ্ছে শিমুল মূল। বন্ধুরা, এই শিমুল তুলা গাছের শেকড় আমি বেশ কয়েকটা ভিডিও দেখাতে পারি। আপনারাও যদি শিমুল তুলা গাছের শেকড় খাওয়ার ফজিলত অথবা উপকারিতা লিখে সার্চ দেন, ইউটিউবে এবং গুগলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এবং অনেক নামি দামি কবিরাজদের মুখে এই শিমুল তুলা গাছের শেকড় যৌনরোগ থেকে মুক্তির জন্য খাওয়ার কথা আপনারা শুনে থাকবেন। তো বন্ধুরা, সেজন্যে এই শিমুল তুলার উপকারিতা নিয়ে বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো যে যাদের পেটে পঞ্চভূত হজম হচ্ছে না, অথবা আলকুশি বীজ খাওয়ার এই ভেজাল সহ্য হচ্ছে না, তাদের জন্য শিমুল মূল হতে পারে চমৎকার একটা প্রোডাক্ট। কেননা শিমুল তুলা গাছের শেকড়টা সত্যিকার অর্থে যাদের পেট ভালো নয় এমন ব্যক্তির জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী। আমি আবারও বলছি, পঞ্চভূতের মধ্যে রয়েছে 5টা উপাদান, যদিও আমার তৈরি পঞ্চভূতের মধ্যে এখন রয়েছে প্রায় 11টা উপাদান। সেজন্য আমি বলে থাকি যে এটা অব্যর্থ এক যৌনরোগের মহ ঔষধ। এরপরে আমি যে জিনিসটি নিয়ে এসেছিলাম সেটি হচ্ছে আলকুশির বীজ। এটাও কিন্তু অব্যর্থ এক ঔষধ এবং এটি অত্যন্ত দ্রুত কাজ করে। তবে এই পঞ্চভূত এবং আলকুশির বীজ যাদের পেটে ভালো হজম শক্তি নেই তারা কিন্তু খেয়ে সহ্য করতে পারে না, যেমনটি ইতিমধ্যেই আমরা নানা জায়গা থেকে অভিযোগ পেয়েছি। তো এরকম যারা পেটের পীড়ায় ভুগছেন, পাকস্থলীর শক্তি দুর্বল, দুধ ডিম মধু ঘি ইত্যাদি পুষ্টিকর খাবার যাদের পেট সহ্য করতে পারে না, তাদের জন্য বলবো যে আপনি আলকুশির বীজ এবং পঞ্চভূতের একটা সমান উপকারিতা পেয়ে যাবেন এই শিমুল তুলা গাছের শেকড়ের মধ্যে। বন্ধুরা, এই শিমুল তুলা গাছ নিয়েও কিন্তু ভেজালের শেষ নেই। আমি অনেক দোকানদারকে দেখেছি যারা শিমুল তুলা বিক্রির নামে ডাইরেক্ট গোল আলুর গুঁড়া তৈরি করে সেটাকে বিক্রি করছেন। আসলে শিমুল তুলা গাছের শেকড় এবং গোল আলুর গুঁড়ো একরকমই দেখতে হয়, যে কারণে এটা ভেজাল করা একদমই সহজ। তো যাই হোক, যারা ভেজাল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা অবশ্যই দায়ী থাকবেন। আমাদের কথা স্পষ্ট, আপনি যদি আমাদের কাছ থেকে এই শিমুল তুলা গাছের অরিজিনাল শেকড়টা নিতে চান তাহলে পার কেজি 2000 টাকা করে পড়বে। কেননা এটার যে ক্রয় মূল্য বা এটার যে উৎপাদন খরচ, তাতে যদি আমরা 2000 টাকার নিচে এটাকে বিক্রয় করি তাহলে কোনোভাবেই এই সেবাটা দেওয়া সম্ভব হবে না। তো বন্ধুরা, কারা এই শিমুল তুলা গাছের শেকড়টা খাবেন, আমি আগেই বলেছি আবারও বলছি, যাদের পেটে পঞ্চভূত হজম হয় না
যাদের পেটে আলকুশিও হজম হয় না, এক কথায় দুধ খেতে পারেন না, ডিম খেতে পারেন না, ঘি খেতে পারেন না, মধু খেতে পারেন না, এরকম পেট যাদের রয়েছে এবং যৌন রোগটা যাদের রয়েছে, তাদের বলবো যে আপনারা নিঃসন্দেহে এই শিমুল তুলা গাছের শেকড়টা খেতে পারেন। কেননা এটা একেবারেই সহজে হজমযোগ্য, কোনো ব্যক্তিরই এটা পেটে গোলমাল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, বিশেষ করে যারা অনেক বেশি হস্তমৈথুন করেছেন এবং এই হস্তমৈথুনের কারণে যাদের লিঙ্গ এখন আর দাঁড়াতে চায় না বা দাঁড়িয়েই আবার নুয়ে পড়ে। আমি আবারও বলছি, যাদের লিঙ্গ দাঁড়ায় না বা দাঁড়িয়েই আবার নুয়ে যায়, অথবা যাদের বীর্য খুব দ্রুত বেরিয়ে যায়, অর্থাৎ স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করানোর সাথে সাথে যাদের বীর্য পড়ে যায়, এই রোগগুলো যাদের রয়েছে, আপনি যুবক হন, তরুণ অথবা বৃদ্ধ হন, আপনার জন্য শিমুল তুলা হতে পারে চমৎকার একটা মহৌষধ। বন্ধুরা, আমার এখন একটা প্রশ্ন অনেকেই আমাকে করে থাকবেন যে তাহলে কেন আপনি পঞ্চভূতের এত গুণগান করলেন, কেন আপনি আলকুশির এত গুণগান করলেন, আপনি তো শুরু থেকেই শিমুল তুলার শিকড়টা দিতে পারতেন। বাস্তব কথা হচ্ছে, শিমুল তুলা এটা কিন্তু একটা চাষযোগ্য গাছ, সব মৌসুমে শিমুল তুলা গাছের চাষ হয় না, অর্থাৎ এটা এমন একটা অবস্থায় তুলতে হয় যখন এটা একটা মিডিয়াম সাইজ পর্যন্ত হয়, 2 থেকে 2.5 ফুট বা 3 ফুট পর্যন্ত এই গাছটা যখন হয়, তখন এই গাছটার শিকড়টাই কিন্তু যৌন রোগের জন্য অত্যন্ত কাজে দেয়। অর্থাৎ আপনি একটা বুড়ো গাছের শিকড় খেলে কাজ হবে না, অথবা একেবারে শিশু কোনো গাছের শিকড় খেলেও কাজ হবে না, 2 থেকে 2.5 ফুট বা 3 ফুট পর্যন্ত যখন গাছটা হয়, তখন এই গাছের যে শিকড়টা হয় সেই শিকড়টাই কিন্তু যৌন রোগের জন্য অত্যন্ত কাজ করে থাকে। তো বন্ধুরা, আমার এই গাছটার চাষের মৌসুমটা এখন, আপনারাও যে কেউ ইচ্ছে করলে নাটোরে গিয়ে এই শিমুল তুলা গাছের শিকড়টা এই মৌসুমে সংগ্রহ করে নিতে পারেন। আপনারা যদি কাঁচা গাছ শিকড় করেন এবং সেটাকে শোকান এবং এরপরে যদি সেটাকে গুঁড়ো করেন, তাহলে আপনাদের অবশ্য অবশ্যই 2500 থেকে 3000 টাকা প্রতি কেজিতে খরচ পড়ে যাবে। তো আমরা যেহেতু একত্রে অনেক কাঁচা গাছ ক্রয় করে সেটাকে শুকিয়ে পাউডার করে থাকি, আমাদের খরচটা কিছুটা কমে যায়, সেজন্য আমরা শিমুল তুলা গাছের অরিজিনাল শিকড়টা 2000 টাকা কেজিতে দিতে পারবো। আপনার যদি দ্রুত বীর্যপাতের সমস্যাটি থেকে থাকে, লিঙ্গ উত্থান হয় না বা উত্থান হয়েই আবার নুয়ে যায়, এই সমস্যাটি যদি আপনার থেকে থাকে, এমনকি যদি কারো স্বপ্নদোষ খুব বেশি হয় এই সমস্যাটি থেকে থাকে, এক কথায় যারা স্ত্রীকে কোনোভাবেই শান্তি দিতে পারেন না বা তৃপ্তি দিতে পারেন না তাদের জন্য, এবং যাদের কোনো ভিটামিনযুক্ত খাবার খেয়েও এই যৌনরোগ ভালো করার মতো পেটের শক্তি নেই, তাদের জন্য এই শিমুল তুলা গাছের শিকড় এটা অত্যন্ত কার্যকরী। তো বন্ধুরা, আমার এটা খাওয়ার নিয়মটাও কিন্তু খুব সহজ। এটা আপনার ওই পঞ্চভূতের মতো সকালে ভিজিয়ে রাতে খেতে হয় না, রাতে ভিজিয়েও সকালে খেতে হয় না, বা এই যে আলকুশির মতো ঘি মিশ্রণ করে অথবা দুধ মিশ্রিত করে বা মধু মিশ্রিত করেও খেতে হয় না, এটা একদমই ইনস্ট্যান্ট খাওয়া যায়। অর্থাৎ 1/2 গ্লাস পানির মধ্যে 2 চা চামচ পরিমাণে শিমুল তুলা গাছের শিকড় এটাকে আপনি নেড়ে একটু শরবতের মতো করে, ইচ্ছে হলে চিনি অথবা মধু মিক্স করেও আপনি খেতে পারেন, কেননা এর স্বাদটা কিছুটা কষকষ। তো যারা খেতে চান, যাদের ডায়াবেটিস নেই, তারা চিনি অথবা মিশ্রি অথবা দুধ মিশ্রণ করেও এটা খেতে পারবেন। এক কথায় খুব সহজেই এটা ইনস্ট্যান্ট খাওয়া যায়, এবং এটার ফলাফলটাও কিন্তু আলকুশির মতো খুব ইনস্ট্যান্ট পাওয়া যায়। অর্থাৎ 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার রোগটা অনেকটাই কমে যায়, যেটা চোখে পড়ার মতো হয়। অর্থাৎ আপনি নিজেই দেখে অবাক হবেন যে কত দ্রুত আসলে শিমুল তুলা কাজ করে থাকে। বিশেষ করে এই শিমুল তুলার আরেকটা উপকারিতা হচ্ছে, এটা বীর্যকে খুব দ্রুত একদম গাঢ় করে দেয়। সেজন্যে অনেকে শুধুমাত্র বীর্য গাঢ় করার জন্যেও কিন্তু শিমুল তুলা গাছের শিকড় খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো বন্ধুরা, আমার যাদের প্রয়োজন তারাই শুধু অর্ডার করবেন, এবং যারা সত্যিকার অর্থে আমাকে বিশ্বাস করেন, ভক্তি করেন এবং আমার কাছ থেকে নিলে অরিজিনালটা পাবেন এই বিশ্বাস যাদের রয়েছে, তারাই কেবল এই স্ক্রিনে দেয়া নম্বরসমূহে যোগাযোগ করে আমাদের বরিশাল, ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের অফিস থেকে এই পাউডারটি সংগ্রহ করবেন। বন্ধুরা, আমার গতকালের একটা ভিডিওর মধ্যে আমি একটা কথা বলেছিলাম যে ঢাকার অফিসটি অচিরেই পরিবর্তন হতে যাচ্ছে, আপনাদের একটা ভিডিওর মাধ্যমে নতুন অফিসের অ্যাড্রেস জানিয়ে দিব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, বহু চেষ্টা করেও কিন্তু আমরা নতুন অফিসে যেতে পারিনি। সেজন্যে আগামী বৃহস্পতি এবং শুক্রবারও আমি ঢাকার বর্তমান অফিসটিতে থাকব, এবং শনিবারে যারা আমার সাথে চট্টগ্রামের অফিসে দেখা করতে চান তাদেরকে বলবো স্ক্রিনে দেয়া চট্টগ্রাম অফিসের নম্বরসহ যোগাযোগ করবেন।
আপনাদের একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে চট্টগ্রাম অফিসের লোকেশন কোনটা। তো বন্ধুরা, আমার সিলেটের অফিসটি কিন্তু যেখানে ছিল সেখানেই রয়েছে, অর্থাৎ শিবগঞ্জে মিতালি ফার্মেসির পেছনেই আমাদের অফিসটি রয়েছে। তো বন্ধুরা, আমার আশা করি আপনারা বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের অফিসে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং প্রত্যেকটা এলাকায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।